এবার দুর্গাপুজোয় বাঁকুড়া জেলার সাধারণ মানুষের জন্য নতুন উপহার। মূলত আরজিকর ঘটনার পর মহিলা নিরাপত্তার কথা ভেবে নতুন করে তৈরি করা হলো পিঙ্ক মহিলা পুলিশ বাহিনী। পুলিশ মহিলাদের কাজ দুই চাকা ও চার চাকা করে গোটা বাঁকুড়া জেলা জুড়ে দাপিয়ে বেড়াবে, যাতে বাঁকুড়া জেলার মহিলারা শান্তিতে পুজো দেখতে পারেন। তার জন্য এই মহিলা পুলিশ বাহিনী তৈরি করা। মহিলা পুলিশেরা পুজোর সময় তো বটেই, তাছাড়া সারা বছর বাঁকুড়া জেলা জুড়ে তাদেরকে বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা থাকবে। কারণ কোনো ঘটনা ঘটার আগেই সাধারণ মানুষকে সচেতন করতে এই পিঙ্ক পুলিশ মহিলা কর্মীদের কাজ। তাছাড়া নতুন করে পুজোর মৌসুমে এক নতুন অতিথি নিরাপত্তার খাতিরে ও বড়সড় ক্রাইম উদ্ধার করতে আনা হয়েছে নতুন স্লিপার ডগ। অন্যদিকে বাঁকুড়া পুলিশ সুপার বৈভব দেওয়ারি জানিয়েছেন, মূলত মহিলাদের নিরাপত্তার কথা ভেবেই এই পিঙ্ক পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে। শুনুন পুলিশ সুপার বৈভব তেওয়ারির মুখে। আজকে আমাদের পুলিশ লাইনে আমাদের ডগ স্কোয়াড আছে, বাঁকুড়া জেলা পুলিশের নিজের একটা ডগ স্কোয়াড আছে, সেখানে অলরেডি দুটো ডগ ছিল, আজকে আর একটা ডগ স্নিফার ডগ জয়েন করেছে। ট্রেনিং করার পরে 11 মাসের বয়স আছে, তো সে জয়েন করলো। আমাদের যে ক্রাইম ডিটেকশনের কাজ হয়ে তো ওখানে অনেকটা হেল্প হবে, আমাদের অলরেডি একটা টিম আছে, সেই টিমটা আজকে আরো স্ট্রং হয়ে গেল আশা করছি। আর আগামী দিনের মধ্যে আর একটা ডগ হয়তো আমরা পাবো, তখন আমাদের টিম স্ট্রং হয়ে যাবে। এটা স্নিফার ডগ আছে। সাধারণ মানুষের অনেক বড় ক্রাইম হলে তখন দাবি থাকে যে পুলিশ কুকুর নিয়ে আসে, সেক্ষেত্রে কতটা সুবিধা হবে? অনেক সুবিধা হবে আমাদের। স্নিফার ডগ খুব ভালো কাজ করতে পারে। একটা সমস্যা যেটা আপনাদের মাধ্যমে মানুষের স্বার্থে বলতে পারি, যখন কোনো ক্রাইম ঘটে, ফর এক্সাম্পল কোনো মার্ডার ঘটলো অথবা কোনো কিছু ঘটনা ঘটে থাকে, সেখানে পুলিশে যাওয়ার আগে অনেক ভিড় কিন্তু জমা হয়ে যায়। আমরা দেখি সেই স্পট কিন্তু ক্রাইম স্পট আছে, সেই ক্রাইম স্পটে এত ভিড় জমা হয়ে যাওয়াতে অনেক এভিডেন্স নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর স্নিফার ডগ যদি আনতেও হয় তখনও কিন্তু আমাদের কাজটা প্রবলেম্যাটিক হয়ে যায়। তো আমি সবাইকে আপিল করবো, রিকোয়েস্ট করবো, যদি কোনো ক্রাইম ঘটে থাকে তো সেখানে নিজে ইন্টারভিউ না করে পুলিশকে ডাকেন, পুলিশ পৌঁছে গিয়ে ক্রাইম সিনটাকে হ্যান্ডেল করবে। জেলা পুলিশের আরো দুটো কুকুর আগেও ছিল, এবারে আরেকটা কি নতুন অ্যাড হলো? হ্যাঁ, এবারে এটা